ম্যাপ মোড শেয়ার করব যা চালিয়ে আমি পুরো বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল পাইছি বলেন কি আর কেউ স্কিপ করলে কিন্তু আপনারা ম্যাপটাও ইউজ করতে পারবেন না প্লাস পাসওয়ার্ডটাও পাবেন না সো এই দেখেন আমাদের কিন্তু ঘাটের রুটটা শুরু হয়ে গেছে ভিউয়ার দেখলেন বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল পাওয়া যাচ্ছে না আমার কিন্তু ভালোই লাগতেছে মানে পুরো বাংলাদেশ বাংলাদেশ আমি ফিল পাচ্ছি বাট আপনারা পাচ্ছেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয় এই দেখেন সঠিক বলেছেন হালকা পাতলা করে ওয়াটটেক হয়ে যাচ্ছে এই দেখেন ঘাটের রোডের বাই পুরো ফিল কিন্তু পাওয়া যাইতেছে সো ভিউয়ার্স পাসওয়ার্ডটা আপনাদেরকে বলতেছি তার আগে দেখেন এখানে কিন্তু প্রচুর জ্যাম লাগা গেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন সো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আজকে আপনাদের সাথে এমন একটা ম্যাপ মোড শেয়ার করব যা চালিয়ে আমি পুরো বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল পাইছি বলেন কি এমনকি আমি ঘাটের রোড অর্থাৎ আপনারা যদি ঢাকা টু মানে যে ফেরিঘাটটা আছে দৌলুদিয়া বা পাটুরি এই জায়গাটার নাম আমি ভুলে গেছি বাট ওইগুলা রোডের আপনারা কিন্তু ফিল এই ম্যাপ মোডটাতে পাবেন পুরো সেম টু সেম যার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা ক্রিয়েট করতেছে আপনাদের আজহার ভাই সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন এই ভিডিওটা বা এই ম্যাপ মোডটা কিন্তু একটা পাসওয়ার্ড দ্বারা লক করা সো হ্যাঁ ভাই পাসওয়ার্ডটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব মানে ভিডিওটা যে কোনো একটা স্থানে সো কেউ স্কিপ করেন না আর কেউ স্কিপ করলে কিন্তু আপনারা ম্যাপটা ইউজ করতে পারবেন না প্লাস পাসওয়ার্ডটাও পাবেন না তার আগে একটা কথা তা হচ্ছে এই ম্যাপটা ক্রিয়েট করছে তামিল ইনস্ট্রিক্ট নামক একটা ইউটিউব চ্যানেল সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা পুরো ভিডিওটা দেখেন কারণ আপনাদের আজহার ভাই কিন্তু রিভিউ করবে সো রিভিউ করার পরেই ভাই পুরো খেলা জমা যাবে কারণ রিভিউর পরেই আপনারা দেখতে পারবেন পুরো বাংলাদেশ বাংলাদেশ ফিল পাওয়া যায় ম্যাপটাতে সো প্রচুর বকবক করে ফেললাম ভিউয়ার্স এখন চলেন আমরা গেম সিন করি সো মোডে আমরা ক্লিক করলাম এখান থেকে আমি যে ম্যাপটা আজকে রিভিউ করতেছি তাতে ক্লিক করে আমরা গেম সিন করবো সো আমি ম্যাপে ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন কোভাই টু ওটি এটাই হচ্ছে ম্যাপটা সো এটা একটা তামিল ম্যাপ আর আমার কাছে পুরো ফিল পাইছি ভাই বাংলাদেশের তার জন্য আজকে রিভিউ করতেছি সো আর কথা না বাড়িয়ে চলেন আমরা প্লেতে ক্লিক করে দিই প্লেতে ক্লিক করে কিন্তু আমি গেমসে ইন করতেছি ভিউয়ার্স আর আপনাদের আজহার ভাই যতটুকু সম্ভব আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখানোর চেষ্টা করে সো আমি গেমসে ইন করতেছি আপনারা দেখতেই পারতেছেন যাই হোক আপনারা এনজয় করতে থাকেন আশা করি আপনাদের প্রচুর ভালো লাগবে ইনশাল্লাহ আর আপনাদের আজহার ভাইও প্রচুর এনজয় করবে ইনশাল্লাহ সো এই দেখেন আমি যে ওভিবিটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মেহেদি হাসান ভাইয়ের ওভিবি অর্থাৎ বিডি বাসলাভার এম এল ভাইয়ার ক্রিয়েট করা ওভিবি আর এই দেখেন আমি কিন্তু অলরেডি গেমসে ইন করে ফেলছি সো এই ম্যাপটার প্রথম দিকে আপনারা যা দেখতে পারবেন তা হচ্ছে একটা বাস টার্মিনাল থেকে আপনাদের মূলত যাত্রা শুরু হবে আর আপনারা যদি অন্য ওভিবি ইউজ করেন তাহলে কিন্তু এই বাসগুলোতেও আপনারা বাংলাদেশের পেন দেখতে পারবেন যাই হোক কথা না বাড়িয়ে আমরা আমাদের ড্রাইভিংটা স্টার্ট করে ফেলি আপনারা দেখতেই পারতেছেন ভিউয়ার্স আপনাদের আজহার ভাই কিন্তু ড্রাইভিং স্টার্ট করে ফেলছে আর আমরা এখন রাস্তায় যাব ওকে ওকে হালকা পাতলা করে আমরা রাস্তায় এখন উঠতেছি আর জাস্ট ওপি লেভেলের একটা ম্যাপ ভাই এখনও কিন্তু সেমন তেমন বাংলাদেশি ফিল পাওয়া যাচ্ছে না বাট আমরা আরও সামনের দিকে যাই তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের পুরোপুরি ফিল পাওয়া যায় এই তো শুরু হয়ে গেছে যাই হোক এখানে আমাদের একটা স্পিড ব্রেকার আছে এই দেখেন পুরো ভাই বাংলাদেশের মতোই সব কিছু এখানে সো যাই হোক আমরা স্পিড ব্রেকারটা হালকার উপর দিয়ে পাতলা করে আমরা মানে ক্রস করে ফেললাম সো ক্রস করা কমপ্লিট আর ম্যাপ মোডটা পুরোপুরি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন আর আমরা কিন্তু একটু একটু করে পুরো স্পিড এনকারেজ করবো বাট বেশি স্পিড এনকারেজ করবো না নাহলে প্রচুর ল্যাগ দিবে সো এই দেখেন আমাদের কিন্তু ঘাটের রোডটা শুরু হয়ে গেছে ভিউয়ার দেখলেন বাংলাদেশ বাংলাদেশ একটা ফিল পাওয়া যাচ্ছে না আমার কিন্তু ভালোই লাগতেছে মানে পুরো বাংলাদেশ বাংলাদেশ আমি ফিল পাচ্ছি বাট আপনারা পাচ্ছেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয় এই দেখেন সঠিক বলেছেন আর এরকমই পুরো রোডটা এরকমই জাস্ট ওপি লেভেলের প্রচুর খেলাধুলা করা যায় রোডে সো এই দেখেন ডানে বামে সব দিক থেকে গাড়ি আসে সো হালকা পাতলা করে আমরা সোহাগের বাসের ওভারটেক করার জন্য আমরা পিছন ধরছি দেখি আমরা ওভারটেক ওভারটেক করতে পারি কিনা হালকা হালকা মামা হালকা হবে ডিপারে হালকা হবে ডিপারে হালকা হবে ও ভাই ও ভাই ও ভাই সোহাগ বাসটাকে বাড়ি মাইরা দিছিলাম যাই হোক আপনাদের আজহার ভাই দেখেন এই হালকা পাতলা করে ওভারটেক হয়ে যাচ্ছে দেখেন ঘাটের রোডের বাই পুরো ফিল কিন্তু পাওয়া যাইতেছে কি একটা অবস্থা ভিউয়ার দেখলেন আপনাদের আজহার ভাই ড্রাইভ করে খুবই মজা পেয়েছে এখানে দেখেন স্পিডও বেকার সো আমরা হালকা করে আমাদের বাসটাকে নিয়ে স্পিড বেকার ক্রস করলাম আর পুরো বাংলাদেশ বাংলাদেশ ফিল কিন্তু আমি পাচ্ছি অর্থাৎ ঘাটের রোডের অর্থাৎ ফেরিঘাটের রোডের ফিল পাওয়া যাইতেছে আপনারা ফিল পাচ্ছেন কিনা তা আমি জানি না বাট আপনাদের কাছে কেমন লাগবে তা আপনারা নিজেরাই বললেন ভিউয়ার্স সো এই দেখেন এরকম কিন্তু রাস্তায় মাঝে মধ্যে আপনারা গাছ পেয়ে যাবেন সো এই গাছগুলোকে ক্রস করার জন্য আমাদেরকে একটু চালাকি করতে হবে তা হচ্ছে এই দেখেন
আমরা এখন এদিকে আসছি, এদিকে গ্রাসগুলো ক্রস করে আমরা অপশন পাইয়া গেছি। সো যাই হোক, আবার আমরা বাসের ভিতরে চলে আসলাম, জাস্ট ওপি লেভেলের জিনিস লাগতেছে আমার কাছে, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। এই দেখেন, এই দেখেন ও ভাই, এত স্পিডে ড্রাইভ করার দরকার নাই রে ভাই, এত স্পিডে ড্রাইভ করার দরকার নাই। যাই হোক, আমরা 70 কিলোমিটার পার আওয়ার স্পিডে লক করে দিলাম আমাদের বাস স্পিডটা, কারণ স্পিড বেশিও দরকার নাই, কমও দরকার নাই। সো আমরা এই দেখেন, আমরা পুরো ভাই রিয়েল লাইফের মতো কিন্তু ফিল পাইয়া পাইয়া যাইতেছি। আর এখানে একটা স্পিড ব্রেকার আছে, সো আবার আমাদের বাসটাকে স্লো করতে হবে। আমরা হালকা পাতলা করে স্লো করে দিলাম। আর ম্যাপ মোডটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা কমেন্ট করে জানা দেন। আর এই ম্যাপটা শেষ পর্যায়ে কিন্তু একটা ঝাঁকানাকা টাইপের জিনিস আছে, যা আমি দেখাতে পারবো কি না তা আমি জানি না, বাট আপনারা যায় দেখা নিন, কারণ ম্যাপটা প্রচুর বড়। আর ম্যাপটা আমার কাছে পুরো ভাই জাক্কাস লাগছে। এই দেখেন, আমরা পুরো বাংলাদেশি রোডের একটা ফিল কিন্তু পাচ্ছি। যাই হোক, জুম আউট করলাম হালকা পাতলা করে আমরা ড্রাইভ করব। এই তো ভাই, জাস্ট ওপি লাগতেছে। আর আপনাদের আজহার ভাইও দেখেন খুবই সুন্দরভাবে ড্রাইভ করতেছে ভিউয়ার্স। আমরা আরও যেতে থাকবো, একটু স্পিড এনকারেজ করে দেখি তো, একটু স্পিড এনকারেজ করি। ওকে, স্পিড এনকারেজ করলাম। আর সামনে কি আবারও ব্লক নাকি রাস্তা? সো প্রচুর রাস্তায় মানে গাড়ি টাড়ি আছে। সো আমরা হালকা পাতলা করে দেখেন, বসুন্ধরা সিমেন্টের একটা ট্রাক আছে। সো ওভিভিটাও আমার কাছে ভাই এক কথায় ওপি লাগছে। আর ওভিভিটাও কিন্তু আমি অলরেডি রিভিউ করে দিয়েছি, আশা করি যারা রিভিউ দেখছেন তারা বুঝতেই পারতেছেন কতটুকু ভালো লাগছে আমার কাছে। এই দেখেন সামনের ভাই, এই জায়গাটাতে আসলে আরও ঝাক্কাস লাগে। এখানে আমি একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই, হয়তো এটাই আপনারা ভিডিও থাম্বনেইলে দেখতে পারবেন। সো এই দেখেন, পুরো বাংলাদেশের ফিল পাওয়া যাচ্ছে না ভিউয়ার্স। এখানে যদি লেখা থাকতো যশোর বেনাপোল লেখা থাকতো তাহলে কিন্তু জাস্ট ওপি লেভেলের লাগতো। সো আমি একটা ছবি তুলে ফেললাম। ওকে, ছবি তোলা কমপ্লিট। আর আবারও আমরা আমাদের বাসটাকে নিয়ে টার্ন স্টার্ট করবো হালকার উপর দিয়ে ঝাপসা মাইরা। সো পুরো রোডটাই জাস্ট ওপি, অন্য লেনে গাড়ি আসতেছে না কেন এটা নিয়ে চিন্তায় পড়ে গেছে। যাই হোক, আমরা আমাদের লেন নিয়ে মজা করি, বা ঘাটের রোডের ফিল মানে ওভারটেক টু ওভারটেক করি যায়। সো এই দেখেন সামনে কিন্তু প্রচুর প্লেয়ার আছে। এ রে ভাই, এখানে হালকার উপর দিয়ে যেতে হবে, নাহলে আটকে যাবো। এ দেখছেন ভাই, একটু বুঝে শুনে চালাতে হবে ম্যাপটা, নাহলে কিন্তু কেল্লাফতে হয়ে যাবে। সো এখানে দেখেন একটা স্পিড ব্রেকার আসছিল, একটা বাইক এখানে আটকানো। সো আমরা হালকার উপর দিয়ে কাটাই ফেললাম। ওকে, সো আমাদের বাসটাকে কাটায় চলে আসছি। ও ভাই, জাস্ট ওপি লেভেলের রোড আমার কাছে লাগতেছে। ওকে 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 ও ভাই ভাই ভাই, বাড়ি টাড়ি খাস না, নাহলে অবস্থা কায়েল হয়ে যাবে। সো যাই হোক, আমরা আরও 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 সুন্দরভাবে ড্রাইভ করার চেষ্টা করবো ভিউয়ার্স। আর আশা করি আপনারাও বুঝতে পারতেছেন কতটা ঝাঁকাস একটা রোড লাগতেছে আমার কাছে, বা আপনারা কেমন কতটুকু ভালো মানে কতটুকু মজা পেতেছেন তা কমেন্ট করে জানা দেন ভিউয়ার্স। আশা করি আপনারাও প্রচুর ভালো বা এনজয় করতেছেন। ম্যাপ মোডটাও আমার কাছে জাস্ট ওপি লাগছে। সো এখন আপনাদেরকে বলে দিব পাসওয়ার্ডটা কী। হ্যাঁ ভাই, পাসওয়ার্ডটা আমি মুখে বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। সো পাসওয়ার্ডটা হচ্ছে, সো ভিউয়ার্স পাসওয়ার্ডটা আপনাদেরকে বলতেছি, তার আগে দেখেন এখানে কিন্তু প্রচুর জ্যাম লাগা গেছে। আর জ্যামেই বৈশা থাকি, আর জ্যামেই আপনাদেরকে পাসওয়ার্ডটা বলে দিই। সো পাসওয়ার্ডটা হচ্ছে ROAD, সব ছোটো হাতের, সব ছোটো লিখবেন। প্রথমে লিখবেন রোড, ROAD, পরে একটা স্পেস দিবেন, পরে লিখবেন ম্যাপ, পরে হচ্ছে আবারও একটা স্পেস, পরে হচ্ছে MOD। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও আমি বলতেছি পাসওয়ার্ডটা হচ্ছে ROAD স্পেস MAP, ম্যাপ, পরে হচ্ছে স্পেস MOD। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। আর এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিকে আপনারা আনলক করলে কিন্তু আপনারা এই ম্যাপ মোডটা খেলতে পারবেন। আর ম্যাপ মোড কীভাবে অ্যাক্টিভ করতে হয় তা তো আপনারা জানেনই, সব লিঙ্ক আপনারা আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ম্যাপটা ডাউনলোড করবেন, খেলবেন, আপনারা কমেন্ট করে জানাই দিন যে আপনাদের আজহার ভাইয়ের রিভিউ করা ম্যাপগুলো আপনাদের কাছে কেমন লাগে। আশা করি আপনাদের প্রচুর ভালো লাগবে, কারণ ইনশাল্লাহ আমি কিন্তু সব কিছু যাচাই বাছাই করেই আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদেরও কিন্তু বাংলাদেশের ম্যাপ ক্রিয়েট করা হচ্ছে, যা আমি অনেক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারছি। সো আপনারা ওনাদের জন্য দোয়া করেন। আর আমার সবার কাছের ভাই স্কাইটেক ভিডি চ্যানেল, ওনার মানে ভাই হচ্ছে আকাশ ভাই, আকাশ ভাইয়ের চ্যানেলেও আমি অনেক ভিডিও দেখলাম যে বাংলাদেশের ম্যাপ নাকি আসবে। সো সবাই আকাশ ভাইকেও সাপোর্ট করে দিয়ে, আশা করি ওনারা ইনশাল্লাহ খুবই শীঘ্রই একটা ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবে। সো আপনাদের আজহার ভাই দেখেন হালকার উপর দিয়ে পাতলা করে টানতেছে। ও ভাই, আটকায় গেছে, মামা খেলা হবে। সো এখন যদি আমরা বাসটাকে কাটাতে চাই, দেখেন কতটা বুদ্ধি প্রয়োগ করে কাটাতে হয় ভিউয়ার দেখলেন। সো এই হালকা হালকা করে এই তো কাটাই ফেললাম। সো এই কাটানো কমপ্লিট। আর বেশি বড় করতে চাই না ভিডিওটা ভিউয়ার্স, আশা করি আপনারা প্রচুর এনজয় করতেছেন। ম্যাপ মোডটা কেমন লাগলো তা কমেন্ট করে জানা দেন। আর আমাদের আজহার ভাই অফিসিয়াল ব্লগ চ্যানেলে কিন্তু বেশি সাবস্ক্রাইবার লাগে না, 10K হওয়ার জন্য বা 10,000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। সো আশা করি আপনারা আপনাদের আজহার ভাইকে সাপোর্ট করে দেবেন ইনশাল্লাহ।
তো সাপোর্ট কইরা পাশে থাকেন আর কিছুই আপনাদের আজহার ভাই আপনাদেরকে চায় না বা আপনাদের আজহার ভাইও আপনাদের কাছ থেকে কিছু চায় না সো আশা করি আপনারা সাপোর্ট করবেন এই রোডগুলো জাস্ট ওপি লেভেলের ভাই একটু যদি বুঝা শোনা না চালাতে পারি তাহলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা আজকের মতো বিদায় নিই ভিউয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভিউয়ার্স